রুইয়ের কুঠি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্টের বাড়িতে ফের ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এই বিষয়ে তৃণমূলের পোলিং এজেন্টের স্ত্রী পার্বতী বর্মন জানান, গত লোকসভা নির্বাচনে তার স্বামী বাবলু বর্মন তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ায় নির্বাচনের পর থেকে বারবার তার বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায়, এমনকি এলাকা ছাড়ার হুমকি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তিনি আরও বলেন, গতকাল রাত 9টা নাগাদ বিজেপির দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। যদিও এ বিষয়ে দিনহাটা এক নম্বর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক রতন বর্মন ফোনের মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, বাবলু বর্মন নিজের এলাকা বাদে পার্শ্ববর্তী এলাকায় বহু মানুষের কাছে চাকরির প্রলোভন দিয়ে এবং নতুন রেশন কার্ড প্যান কার্ড করে দেওয়ার নামে টাকা নিয়েছে, তাই হয়তো কোনো মানুষ তার বাড়িতে চাপ দিচ্ছে, সেই কারণে নিজের দোষ ঢাকতে তৃণমূল এই মিথ্যে ভাঙচুরের ঘটনা সাজিয়েছে। অন্যদিকে বাবলু বাবুর স্ত্রী পার্বতী বর্মন কি বলেছেন শুনুন। আসিয়া গেটে ধাক্কাধাক্কি করলো, আমি তো ঘরে ছিলাম, আমি তো অসুস্থ, তারপর কষ্ট করে আমি বের হলাম। তারপর ওরা ডাকলো যে নাইন বাড়িত, ওরা কারা? চন্দন পঞ্চায়েত, প্রশান্ত পঞ্চায়েতের বর, তারপর এখানকার বিশ্বজিৎ নামে একটা ছেলে, তারপর অঞ্চল সভাপতি হচ্ছে তোমার অর্জুন। ওরা কোন দলের? বিজেপির। আপনারা? আমরা তো ইয়ে তৃণমূল। ওরা এখন একটাই কথা, আমরা আগেই বাধা করছি যে পুলিশ এজেন্টে দাঁড়াবে না, তারপরে ও কেন পুলিশ এজেন্টে গেল, ওকে এখানটা থাকতে দেবো না, থাকলে তো মার্ডার করতাম, আমাকে না ইয়ে ছোড়া ঠোড়া দেখাইল। কী কী করছি বললেন? ঘর থেকে টিভিতে বের করলো, বের করে আসার মারলো, তারপরে আমি ফোন করতে নিয়েছিলাম, তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ঢেল মারলো, ডিসটা ভাঙলো, বেড়া ঠেড়াগুলো ভাঙলো, ভাঙার পর তার গালাগালি করলোই। ওটা তো যে গালাগালি করলো ওটা তো আমার কর মতো নয়। কী নাম আপনি? আমার নাম পার্বতী বর্মন। এই জায়গাটার নাম? রুইয়ের কুটি। যে পুলিং এজেন্ট ছিল সে আপনার কী হয়? স্বামী। ওনার নাম কি? বাবলু বর্মন। পাশাপাশি দিনহাটা এক নম্বর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক রতন বর্মন টেলিফোনিক সাক্ষাৎকারে কি জানিয়েছেন শোনাবো। সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ, কারণ বাবলু বর্মন এলাকায় নিজের এলাকা বাদে পার্শ্ববর্তী এলাকায় প্রচুর মানুষের টাকা তোলাবাজ করছে, চাকরির নামে, রেশন কার্ড বানার নামে, প্যান কার্ড বানার নামে ভুরি ভুরি মানুষের অভিযোগ আছে, টাকা নিয়ে আত্মসাত করছে। এই সমস্ত ঘটনার জন্য তার বাড়িতে হয়তো কোনো মানুষের চাপ দিছে, আর সমস্ত ঘটনায় ব্যক্তিহীনভাবে বিজেপির উপর দোষারোপ করতেছে। এটা তৃণমূলের পরিকল্পনা মাফিক এবং সাজানো ঘটনা। তবে বিষয়টি সত্যতা যাচাই করে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে ধারণা দিনহাটার মানুষের। কোচবিহারের দিনহাটা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।